কি হোয়াট দ্য হেল গাইজ, এটা কি? মানে আমার ক্যারেক্টার কই? আরে ভাই, আমার পান্ডা বানাইছে লুল ভাই, পান্ডা বানাইছে পান্ডা, এই হচ্ছে পান্ডা। দেখো গাইজ, আমার পান্ডায় লুচ্ছে, আমি করতে করতে পান্ডার পিছিয়ে দৌড় মারছি। না বললেই চলে, আমার সঙ্গে ফাজলামি করবে না। তো ওই পাশে দেখতে পারতেছো গাইজ, পান্ডা কিটি, ওই যে পান্ডা, ওই পাশে একটা পান্ডা গাইজ, কত রকমের পান্ডা, তিনটা পান্ডা চলে আসছে। কিটির পরিমাণ বেশি গাইজ, আমরা কিন্তু ওইখানে চলে গেছি, আর এই পাশ থেকে কিন্তু আমরা যাচ্ছি যাচ্ছি গাইজ, আমরা কিন্তু সবার আগে গাইজ, আমরা কিন্তু ম্যারাথনে সবার আগে চলে যাচ্ছি, আর এই পাশ থেকে কিন্তু আমরা ম্যারাথন দিয়ে দৌড় মারে মেরা কিন্তু চলে যাচ্ছি গাইজ। এগুলো কোনো ব্যাপার না গাইজ, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না, মানে পড়া লাগে গাইজ দু একবার। তো আমরা কিন্তু এই পাশে রানিং নিয়ে একটা লাফ মারছি গাইজ, দেখতে পাচ্ছ পান্ডা কিন্তু প্রচুর খায়, তাও কিন্তু মানে দৌড়ে কিন্তু আর কম না গাইজ, দৌড় কিন্তু সেই স্পিডে দৌড় মারতেছে, দেখতে পাচ্ছ। ওই দেখো আমার সামনে দিয়ে কিন্তু সবটাই পড়ে যাইতেছে গাইজ, আমি কিন্তু এই পাশে টিকে আছি। তো এই পাশ থেকে কিন্তু আমি কিন্তু ওই রে মাই গড, ও মাই গড, পড়ে গেলাম। তো আমার পাশে দেখতে পাচ্ছ গাইজ, স্কিটি মিটি কিন্তু সবাই দৌড়ে দৌড়ে যাইতেছে, দেখো গাইজ স্কিটি কিভাবে লাফ মারে। তো আমিও কিন্তু এইভাবে কিন্তু লাফ মেরে গেছি উঠে গেলাম, আর উঠে কিন্তু এই পাশে পৌঁছে গেলাম। তারপরে কিন্তু আমাকে এইটা উঠা লাগবে, এবং আমাদের আমাদের বাড়িতে গেছি। তো আমাদের লাফ মেরে কিন্তু এখান থেকে উঠে পালানো লাগবে গাইজ, দেখো একজন ছিটা ছিটা পড়তেছিলাম ওই দেখো গাইজ। তো আমরা কিন্তু এখানে পৌঁছে গেলাম গাইজ, পৌঁছানোর পরে এপাশে এপাশে, ও মাই গড, এখানে যে আমরা কতবার পড়লাম তাও সত্য গাইজ, বলাই জানে। তো আমরা কিন্তু আবার গাইজ আমাদের গন্তব্যস্থলে ছোড়ার জন্য চলে আসছে গাইজ। অনেকে বলবে যে ওই কোনায় কি দিবে, সবাই যে এত বাধা করতে পেরে গাইজ ওই পাশে কি দেবে। তো ওই পাশে কিন্তু সবার জন্য গাইজ একটা স্পেশাল গিফট আছে, মানে ওই পাশে গেলে কিন্তু গাইজ তুমি তুমি মন থেকে যা চাইবা কিন্তু তাই পেয়ে যাবা। তো আমরা কিন্তু চলে যাচ্ছি, আমার পান্ডার কিন্তু যে গাইজ দেখতো পান্ডা কিন্তু ফুল স্পিডে দৌড়াইতেছে, ওরে বাবা, এই পাশে কিন্তু পৌঁছে গেছে গেছে আমাদের পান্ডা। এখন দেখার বিষয় যে আমরা এই বাধাটা পার করতে পারি কি না, এই বাধাটা কিন্তু পার হয়ে গেছি গাইজ, আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। আর এই পাশে গাইজ এই মা, এই রে ভাই কোন জায়গায় উঠে গেছি, আয় রে ভাই এখান থেকে যা যাবো, ও ভাই দেখো চিটার কি মনে করে, ও ভাই মানে এখান থেকে আমি যাই সেখানে দৌড় মারতে পারবো ভাই, দেখো ভাই মানে সবাইকে দেখো গাইজ কত বাধা উপরতে পেরে যাই যাচ্ছে, আর আমি কিন্তু এখানে দৌড়ে দৌড়ে যাই যাচ্ছি লুল। ওই তো আমারটা দেখাতে আমার দেখাতে কিন্তু ওই তো ওই তো কুকুরটাও গেতে গেছে, আয় রে চিটারি করে লইব মিয়া, এই সবাইটা আমি দেখাই দেবো বুঝছো, দেখো চিটারি কি মোর করে গেছে ফ্রি ফায়ার গেমে, চিটারি কি মোর করে দেখো দেখছো। এবার ওইয়া ওইয়া আই পড়ে গেলাম, যাই হোক গাইজ আমরা কিন্তু চলে আসলাম থার্ড রাউন্ডে, এবং এখান থেকে কিন্তু লাফ মারে এখান থেকে কি চিটারি করা যায় কিনা, এই পাশ থেকে কিন্তু গেলাম, এই পাশ থেকে উঠে গেছি গাইজ, উঠে যাইতেছে যাইতেছে যাইতেছে, উঠে কিন্তু চলে গেলাম গাইজ। আর আমার পাশে দেখতে পাচ্ছ একটা পান্ডা, এর পাশে লাফ মারা কিন্তু আমরা কিন্তু চলে আসলাম গাইজ। আর আমাদের দেখে যাক, আমাদের ফেলকো কিন্তু উঠতে পারতেছে না গাইজ, সবাই কিন্তু দেখো ডাপাস ডাপাস করে পড়ে যাইতেছে, দেখতে পাচ্ছ গেছে আমাদের পান্ডা কিন্তু আমার পাশে, দেখো ওই যে পান্ডা, পান্ডাকে দেখে গেছে আমার পান্ডাটা পাশে চুলকে গেছে। তো আমরা কিন্তু এই পাশ থেকে ক্লাব মারে কিন্তু এখানে পৌঁছে গেলাম, আর এই পাশে কিন্তু পৌঁছে পড়ে যায় গেছে, মানে কোনো কন্ট্রোল নাই। এই দেখো গেছে আমরা কিন্তু এই পাশেও পৌঁছে গেলাম, ওই দেখো পরে কেমনে, ওই দেখো ওই দেখো ওই দেখো গেছে একটা পড়ে গেছে, যাই হোক। তো আমরা কিন্তু আর একটা লাফ মারা কিন্তু এইটা পার হয়ে যাবে, এই পাশে কিন্তু চলে আসছি। তারপরে এই পাশে কিন্তু আর একটা লাফ মেরে কিন্তু আমরা চলে আসলাম গাইজ, দেখতে পাচ্ছ গাইজ এই বাধাগুলো কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু একদম ইজি ইজি বাধা কিন্তু পার হইলে গাইজ তুমি কিন্তু পড়ে গেলাম, আরে গাইজ মানে এখান থেকে পার হওয়া কঠিন গাইজ। তো আমরা এই পাশ থেকে একটা রানিং নিয়ে কিন্তু এখন এমন একটা লাফ মারবো গাইজ হুসেন বোল্ডের মতো, হুসেন বোল্ডের মতো লাফ মারাও কিন্তু পড়ে গেলাম। তো এই পাশ থেকে আমরা একটা লাফ মারবো, এবং এক লাফে কিন্তু এইবার দেখতে পাচ্ছ গাইজ উঠে গেলাম।
তো এটা কিন্তু আমাদের মান সম্মানের ব্যাপার গাইস আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক গ্রো করতেছে বাট আমরা কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে পারতেছি না এবারে ক্লাব মেরা আবার যাব গাইস এখন এমন এক ক্লাব মারবো ক্লাব মেরা কিন্তু একদম ইজি হয়ে যাবে গাইস দেখো এই পাশে কিন্তু নতুন মোড় এডি কি এই এই ভাই এই আই রে ভাই লাথি মেরে ফেলাইছে আমারে যাই হোক লাথি মেরে না এডি কি আলাদা এই পাশ থেকে কিন্তু আমরা চলে যাচ্ছে চিটিং করে কে চিটিং করে 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 দৌড় মারতেছে দেখো গাইস আমার স্পিড স্পিড দেখে কিন্তু তোমরা কিন্তু ভয় পেয়ে যাবে দেখো গাইস কোনো ব্যাপারই না ঠিক আছে আমাদের পাশে এটা কি গাইস দেখতে পারতেছো তো এইখানে কিন্তু আমরা ঢুকে যাবো এখন ঢুকে ঢুক এটা কি ওরে বাবা এটা কি গাইস আমরা যে কোথায় আটকে গেলাম বুঝলাম না গাইস আইরে কোন দিক দিয়ে বাড়ো আরে বারোই কোন দিক দিয়ে বুঝলাম না আমার পথারে এলাইছে আরে গাই আটকে গেছি কোন দিক দিয়ে বাড়ো গাইস পৌঁছে গেছি আমরা এখন আমরা কিন্তু এখান থেকে যাব গাইস টুক 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 করতে করতে টুক টুক করতে করতে তারপরে কিন্তু আমরা এখন এই পাশ দিয়ে যাব তো আমাদের এই গন্তব্যস্থলে কিন্তু আমরা খুবই সন্নিকটে গাইস তো আমরা কিন্তু যাচ্ছি দেখতে পারতেছো তো আমাদের বেসিক একটা লাভ মার চাপ দেওয়া লাগবে কিনা তো এই পাশটা কিন্তু বড় একটা লাভ মার ওইয়া আরে কি এই পাশ থেকে এমন এক লাভ মারবো গাইস লাভ মাইরা কিন্তু একবারে উঠে যাবো এর ভিতরে তো এই পাশে কিন্তু গাইস তোমার এই হলুদ জায়গাতে পারে যা লাগবে যাইতে কি পারমু ম্যাচ তো এমন আছে আই রে গাইস সরি তো আমরা কিন্তু এখনো টিকে আছি গাইস আর এখান থেকে কিন্তু জোরে দৌড়ানো লাগবে আমাদের এই পাশে এই পাশে এই পাশে কিন্তু জোরে লাফাই লাফাই যাইতেছে গাইস ওরে স্পিডে দৌড়াইতেছে রে গাইস দেখতে পাচ্ছি স্পিড মানে প্রচুর স্পিডে কিন্তু দৌড়াইতেছে আর এই পাশটায় কিন্তু আমাদের কিটি মিটি সব ডিরে আমি লাথই লুতাই ফেলাই ফুলাই যাইতেছি ধোয়া মুয়া তো আমাদের কিন্তু যাইতে হবে গাইস এখন আমরা কিন্তু ঠিক আছে মিশনে আর দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ধোয়া মোয়া উঠতেছে আমরা কিন্তু বাদা মাদা টপকাই চপকাই কিন্তু চলে যাইতেছি গাইস আমার পান্ডা কিন্তু দৌড়াইতে পারতেছে না যাই হোক তো এই পাশে কিন্তু আমরা লাভ মেরে এখান থেকে গেলে পার করা লাগবে দেখা যায় আমরা পিছিয়ে ঘুরে দেখি ওরে ভাই কিটিও আমার থেকে আগে দৌড়েছে তাই তো গন্তব্যস্থল কিন্তু খুবই সামনে গেছে আমরা কিন্তু এখনই পৌঁছে যাবো আর এই পাশ থেকে আমরা জুতার পাওয়াটা খেয়ে চিটিংয়ের মতো করে গেছি দৌড় মারবো এই পাশে দেখতে পাচ্ছ গেছে আমার পান্ডার স্পিড কিন্তু বেড়ে গেল তো আমরা কিন্তু আর একটু হলে গেছি বাদা টপকাই কিন্তু আমাদের সেই গন্তব্যস্থলে কিন্তু আমরা পৌঁছে যাবো গেছি দেখতে পারতেছো আটছে গেছে আমার পাণ্ডব কিন্তু ইয়ে চলে আসছে আমার দেখতে পারতেছো আমরা কিন্তু এই কয়জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো সাবস্ক্রাইব করবো এবং বেল আইকনটা প্রেস করে আমার সাথে চেষ্টা করবো দিন গাইস চিল থাকো ব্রাদার চিল ব্রাদার পাশ থাকো গুড বাই